তো চিন্তা ওই সময়টা মাথা থেকে বের করে দিতে হবে আমরা যে ছাত্র ছিলাম কি ছিলাম না কি মনে হয় ছিলাম আমরা প্রাইমারি পড়েছি না হাই স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয় পড়েছি বাকি কিন্তু কোনো পাই নাই প্রত্যেক জায়গায় অভিজ্ঞতা আমাদের আছে কি না যারা মুরব্বী আছে আছে না তো আজকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রশ্ন করেছি কাজে সব অভিজ্ঞতা আমাদের আছে আজকে হঠাৎ করে কিন্তু আমরা এই জায়গাটাকে আসি নাই আল্লাহ আমাদের সাহায্য করেছে আমাদের বাবা মা সাহায্য করেছে আমাদের শিক্ষক শিক্ষামণ্ডলী সাহায্য করেছে মানুষ দোয়া করেছে আমাদের জন্য আজকে সেই কারণে আজকে আমরা এখানে আসছি এই যে এত বড় সম্মান এই জায়গায় যে আমি আসছি আমি সবসময় আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করি আজকে আমার ভাতিজা তিতাস যে কথাটা বলল যে আজকে কেউ আমার কারো প্রতিপক্ষ নয় আল্লাহ তারা সব নির্ধারিত সম্মান ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আমি কোন জায়গায় যাব আমার রেজেক কোথায় আসি দেখা আছে এটা আল্লাহ পাক তার নির্ধারিত এখানে আমাদের করার কোনো সুযোগ নাই তবে আল্লাহ যে সমস্ত নির্দেশ দিয়েছে কোরআন হাদিস যেগুলো আসছে জোরে কথা বল কার জন্য তোমাদের জন্য অনুষ্ঠান তো তোমাদের জন্য অনুষ্ঠান তোমরা যদি আজকে বসে গল্প করো তারাই গল্প করো তাহলে আমরা কি জন্য এখানে এসে আমরা এই সময়টা আমরা ব্যয় করছি কাদের জন্য আজকে আমার মনে আছে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব আমার এক বড় ভাই উনি ইঞ্জিনিয়ার পরবর্তী হয়েছিলেন উনি খুব মেধাবী ছাত্র ছিলেন ইন্টারমিডিয়েট জি বড় ভাই তুমি বাজারে কেন আসছো তাই বলে আমি পত্রিকা পড়ার জন্য আমি আসছি বলে না তোমার এই এই কলেজের পত্রিকা পড়া তোমার দরকার নেই তুমি লেখাপড়া করো রেজাল্ট ভালো হলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে পড়তে পারবা এখন যদি তুমি খারাপ করো জীবনে কিন্তু আর এই সময় তুমি আর পাবা না তোমার জীবনের সময় শেষ হয়ে যাবে এই যে আজকে আমি ইঞ্জিনিয়ার আজকে কিন্তু আমি অনেক পড়ার সময় পাচ্ছি আমি অনেক জায়গায় আড্ডাতে সুযোগ পাচ্ছি তা যদি আমি লেখাপড়া না করতাম তাহলে কি হইতো আমি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে আমি পড়াশোনায় মনোনিবেশ করলাম যদিও দুর্ভাগ্যজনক যে আমার 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 সেই বছর পরীক্ষা দেওয়া আমার সম্ভব হয় নাই ওই ওই বছরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা হারিয়েছি সেজন্য আমার ওই ওই বছর আমার পরীক্ষা দেওয়ার সম্ভব হয়নি আমি পরবর্তী পরের বছর আমি 76 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষা দেওয়ার সম্ভব হয় নাই